আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2019 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য গণিত পরিমিতি চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছে। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। তোমাদের জন্য প্রথমেই যে প্রশ্নটি আছে, নাম্বার ওয়ান, একটি লোহার পাইপের ভেতরে ও বাহিরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার, পাইপের উচ্চতা 5 মিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এখন ক নম্বর প্রশ্ন, পাইপের বাহিরের আয়তন কত? খ নম্বর প্রশ্ন, পাইপের লোহার ওজন নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, পাইপকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ডে পরিণত করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর যে প্রশ্নটি আছে, একটি বৃত্তের পরিধি 44 মিটার। এখন ক নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তোমাদের জন্য 3 নম্বরে যে প্রশ্নটি আছে, একটি বাগানের দৈর্ঘ্য 80 মিটার, বাগানের প্রস্থ 60 মিটার, বাগানটির ভেতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। এখন ক নম্বর প্রশ্ন, বাগানের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, যদি পুকুরের পাড়ের ক্ষেত্রফল 804 বর্গমিটার হয় তবে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বর যে কোশ্চেনটি আছে, পুকুরের গভীরতা 2.75 মিটার হলে প্রতি ঘনমিটার মাটি খনন করতে 325 টাকা হিসেবে ওই পুকুরে মাটি খনন করতে কত টাকা লাগবে? তোমাদের জন্য 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, একটি কাগজের টুকরার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং এর প্রস্থ 18 সেন্টিমিটার, এই কাগজ দিয়ে 18 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বৃহদাকার সিলিন্ডার তৈরি করা হলো। এখন ক নম্বর প্রশ্ন, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, সিলিন্ডারের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, কাগজের টুকরাটিকে বৃহত্তর বাহুর চারদিকে ঘোরানো হলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের জন্য 5 নম্বরে যে কোশ্চেনটি আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1050 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো। তো এখন ক নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার ধরে 2টি প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। খ নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্রটির পরিবৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন 6 নম্বরে যে কোশ্চেনটি আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল 968 বর্গমিটার। এখন ক নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাইতে মোট কতটি পাথর লাগবে? এখন তোমাদের জন্য 7 নম্বরে যে কোশ্চেনটি আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ক নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? খ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আর কত মিটার বাড়লে এর ক্ষেত্রফল 14√3 বর্গমিটার বেড়ে যাবে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই 7টা অঙ্ক খুব ভালোভাবে কমপ্লিট করো তাহলে পরীক্ষায় অবশ্যই 1টা অঙ্ক কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।